আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই। আমি হোসনা নাসরিন, নতুন আরেকটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য। আশা করছি আমার কাছের দূরের সকল বন্ধুরা যে যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন, সবাই আল্লাহ রহমতে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আজকের ব্লগটা সকালে নাস্তা খাওয়ার পরের থেকে স্টার্ট করেছি, আর ফারিহাকেও স্কুল দিয়ে এলাম। এখন প্রায় 11টা 10-15 এমন হবে, আর আমার ভাই এসেছে বাসায়। তো ও মধুমাসের আম কাঁঠাল নিয়ে এসেছিল, তো সাথে আরও বিভিন্ন ফ্রুটস ছিল, তো সেটা পরে শেয়ার করছি। তো ওকে নাস্তা দেওয়ার পর একসাথে বসে চা খেলাম, হালকা একটু নাস্তা খেলাম। এরপর ওকে আমার বারান্দার বাগানের জন্য কিছু একটা কাজে লাগিয়ে দিয়েছি, আর সেটাই আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি। তো এই কাজগুলো ছিল আমার ভাইয়ের কাছে বাসায়, আমার বাবার বাসায় আর কি। তো আমি এটা এর আগে যখন গিয়েছিলাম তখন দেখেছিলাম, আর আমি এরপর আমি ওকে ফোন করে জিজ্ঞেস করেছিলাম এই কাজগুলো ওর কাজে লাগবে কি না। তো বলেছিল যে এগুলো ওর কোনো কাজে লাগবে না। তো আমি বলেছি তাহলে আমার জন্য নিয়ে আয়, এটা দিয়ে আমি বারান্দায় একটু কাজ করব, আমার বারান্দার বাগানে একটু ভিন্ন লুক দেওয়ার চেষ্টা করব এটা দিয়ে। তো যা বলছি ও নিয়ে এসেছে সকালবেলা এগুলো। এরপর ওর কাছে গ্লাস কাটার, মানে গ্লাস কাটার জন্য যে কাটারটা সেটা ওর কাছে ছিল। মোটামুটি আমার ভাই কিন্তু অনেক গুণী, ওর কাছে যত যন্ত্রপাতি থাকে সব কিছু কিন্তু ওর কাছে বাসায় থাকে। তো ও নিয়ে এসেছে গ্লাস কাটার কাটারটা সহ। তো সুন্দর করে আমাকে গ্লাসগুলো এভাবে সাইজ করে কেটে দিয়েছে, সাইজটা কেমন হবে সেটা অবশ্য আমি ওকে দেখিয়ে দিয়েছি। তো এগুলো নিয়ম মাফিক সুন্দর করে কেটে নিয়ে আবার একটা পাথর দিয়ে ঘষে দিয়েছে, যেন এগুলো আমাদের হাতে লেগে হাতটা কেটে না যায়। তো খুব সহজে ও এগুলো করে ফেলেছে, মনে হচ্ছে যে আমিও পারবো, আসলে কিন্তু তা না। দেখতে যতটা সহজ হয় কাজগুলো কিন্তু করা ততটা কঠিন, তবে করতে করতে কিন্তু যে কোনো কাজই আমাদের কাছে সহজ হয়ে যায়। তো এগুলো কেটে দিয়েছে সুন্দর করে। তো আমি এখন এগুলো সুন্দর করে এখানে সেট করে দিচ্ছি। তো এরপর আমি এখানে ছোট ছোট কিছু টপ এখানে দিয়ে দিয়েছি, আমার কাছ থেকে কিন্তু বেশ লাগছিল এই নিউ লুকটা। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন আমার কমেন্ট বক্সে, আমার কিন্তু খুব ভালো লাগবে। আর এই গ্লাসগুলো সরাসরি এভাবে এখন আপাতত লাগিয়ে দিয়েছি, এরপর এটা একটা গাম দিয়ে লাগিয়ে দিতে হবে যেন বাতাসে গ্লাসগুলো পড়ে না যায়। তো ও আম কাঁঠাল লিচু তারপর আনারস জাম আরও কয়েকটা ফ্রুটস এনেছে। তো এখন আমরা আর দুপুরে রান্নার আগে আম খাচ্ছিলাম আর ফারদিন করে দিয়েছিলাম, তো মাশাল্লাহ বেশ ভালো ছিল আমগুলো। আর এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি, গতকালকে মিষ্টি কুমড়া এনেছিল, সেটা রান্না হয়ে গেছে। আর এই মিষ্টি কুমড়া বিচিটা আমার ছেলে ফারদিন খেতে খুবই পছন্দ করে, এভাবে একটু লবণ দিয়ে হালকা ভেজে নিলে আমরা সবাই পছন্দ করি। তো এটা একটু ফ্রাই করে নিয়েছিলাম, ও এটা দেখা মাত্র এটা ফ্রাই করে দিতে বলেছে। তো এভাবে আমি এটা শুকনো শুকনো ফ্রাই করে নিয়েছি, কোনো তেল ছাড়া, জাস্ট একটু এক চিমটি লবণ দিয়ে। তো সবাইকে এটা দিয়ে দিলাম, তো সবাই এটা খাচ্ছে। এরপর আমি রান্নাঘরে চলে গেছি, আর আজকের ভিডিওটা অনেকটাই লং হয়ে যাচ্ছিলো। এরপর আম কাঁঠাল খাওয়া, বিকেলের খাওয়া দাওয়া সব কিছুই আপনাদের সাথে ছোট্ট ছোট্ট করে শেয়ার করছি, এই জন্য রান্নাবান্নার আর ডিটেলসটা শেয়ার করলাম না। তো রান্নাঘরটা গুছিয়ে নিলাম রান্নাবান্না শেষ করে, এরপর আমরা সবাই খেতে বসলাম। এর মধ্যে আমার বড়াপু এসেছে, আমার বড়াপুর মেয়েকে নিয়ে। তো আমরা সবাই মোটামুটি দুপুরের খাওয়া দাওয়া শেষ করেছি, আর দুপুরের খাওয়া দাওয়ায় ছিল চিংড়ির কারি আর ছিল মুরগি, আর কষা করে একটু ফ্রাই করেছিলাম, আর দু রকমের সবজি ছিল, বরবটি ভাজা আর তিতা করলা আর সালাদ।
আর আমার ভাই আবার মুরগির মাংস খায় না, তো এই জন্য ওকে আবার কাতাল মাছের ফ্রাই করে দিয়েছিলাম প্লিজ। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা দিন পার করেছে এই তো। আর এটা হচ্ছে 4 দিনের প্লেট আলহামদুলিল্লাহ। তো আজকে আমার ব্যস্ততম দিনের, আমার আনন্দময় দিনের কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করেছি। ভাই বোন সবাই একসাথে ছিলাম, সুন্দর সুন্দর সময় কাটিয়েছি হাজারো ব্যস্ততার মাঝে। এরকম কিছুটা সময় আসলে পরিবারের জন্য খুবই প্রয়োজন। এই তো অনেক কথা বলে ফেলেছি, আমি আসলে অনেক কথা বললে আমার অনেক কষ্ট হয়। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমার জন্য, আমার পরিবারের জন্য, আপনাদের জন্য, আপনাদের পরিবারের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। বরাবরের মতো সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আপনি যদি এ ধরনের ব্লগ ভিডিও পছন্দ করে থাকেন, প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর এই কাজটি যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পর আমরা এখন কাঁঠাল খাবো। তো আমার বড় আপুই কাঁঠালটা কাটছিলো, আর কাঁঠাল কাটাটা খুব বেশি সহজও না, কঠিনও না। হাতে একটু তেল মেখে নিলেই কিন্তু কাঁঠালটা কাটা হয়ে যায়, আর হাতে কষ্ট লেগে যায় না। তারপরেও জিনিসটা কেন যেন আমার কাছে ভালো লাগে না। তো আপু বলছিল আপু কাটবে, তো ওই নিয়ে বসে গেছে। এরকম একটা বোন থাকলে আসলেই কত না ভালো লাগে। তো সবাই দোয়া করবেন আমাদের পরিবারের জন্য, আর আমার মতেও যেন সবাই এরকম অনেক অনেকগুলো দিন পান। সবার জন্য অনেক অনেক শুভকামনাও দেওয়া রইল। এরপর ওরা কিন্তু আর বেশি ছিল না, যারা ছিল সবাই ব্যস্ততম মানুষ। আমার আপু জব করে, তারপর আমার ভাইয়ারও বিজনেস আছে, বিকালে ও দোকানে বসবে, মানে ও মার্কেটে সব আছে। তো সব মিলিয়ে সবাই অনেক ব্যস্ত। তো সবাই বিকালে নাস্তা, হালকা একটু নাস্তা খেয়ে চা খেয়ে চলে গেছে। আর এখন এই যে ভিডিওটা শেয়ার করছি এটা হচ্ছে রাতে 9টা 10টা হবে। আমরা ডিনার করার পর এই আম কাঁঠালগুলো মনে হচ্ছে একটু পেকে গেছে, তো এটা আমি একটা বক্সে নিয়ে নিচ্ছি। আর বক্সের মধ্যে নিয়ে নেওয়ার কারণ হচ্ছে এটা আমি নর্মাল ফ্রিজে রাখবো, আর বক্সে করে রাখলে ফ্রিজে একটা গন্ধ, এক্সট্রা একটা গন্ধ হবে না। আরেকটা হচ্ছে যে কাঁঠালটা একদম নরম হয়ে যাবে না, আর এটা আমরা সকালে খেতে পারবো, অথবা এটা যদি আরও নরম হয়ে যায় এটা থেকে রসটা আমরা বের করে নিয়ে কাঁঠালের বড়া পিঠা বানাতে পারবো, ওটাও কিন্তু খুব চমৎকার একটা পিঠা হয়। একটা হচ্ছে আমাদের অনেক বাচ্চারাও কিন্তু কাঁঠাল খেতে একদমই পছন্দ করে না, আমরা কিন্তু তাদেরকে এই কাঁঠালের রস দিয়ে বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে দিতে পারি। এই তো আজকে তাহলে এই পর্যন্ত, সবার জন্য আবারও শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।